নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, শনিবার বিএনপির পদযাত্রা প্রোগ্রামে নেত্রীকে নিয়ে বিরূপ স্লোগান দিয়েছে। কঠোর ভাষায় বলে দিচ্ছি, পাঁচ মিনিটও লাগবে না আমাদের যারা এগুলো করেন তাদের মাটির নিচ থেকে খুঁজে বের করে আনতে। ধৈর্য ধরেছি, নেত্রী বলেছে তাই ধরেছি, কিন্তু নেত্রী বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ নিয়ে কথা বললে কিন্তু জনগণ ভীমরোলের চাক নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবে। শামীম ওসমান আরও বলেন, শনিবার রাত থেকে আমি মানসিকভাবে অস্থির, আমি চাপ নিতে পারছি না। ওরা ক্ষমতায় এসে আমার বাড়িতে হামলা করেছে, আগুন দিয়েছে, আমার দাদার বাড়ি বাইতুল আমান ভেঙে দেওয়া হয়েছে, আমার ভাইয়ের খামারে গিয়ে দুধের বান কেটে ফেলেছিল, শুধুমাত্র আমার ভাই হওয়ার অপরাধে তাকে তুলে নিয়ে টর্চার করেছে, আমরা কিছু করিনি, মাফ করে দিয়েছি। নারায়ণগঞ্জে ভাষা সামলান, এমন কোনো কাজ করবেন না যেন নারায়ণগঞ্জ অস্থির হয়।